মঙ্গলবার দুপুর 1:30টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেমের আদালতে হাজির করা হয় বন্দরবাজার ফাঁড়ির সদ্য বহিষ্কৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াকে। আদালতে যখন নিজেকে নির্দোষ দাবি করে বহিষ্কৃত আকবর হোসেন ভুঁইয়া বক্তব্য দিচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষমান জনতা আকবরের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছিল। এ সময় জনতার ঢল সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। পিবিআই সিলেটের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেন 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এই আসামি এতদিন কোথায় ছিল, সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে নষ্ট হয়েছে, অন্যান্য আসামি স্বীকারিত্বমূলক জবানবন্দি দিতে প্রতিবন্ধকতা এবং কারা তাকে পালিয়ে দিতে সাহায্য করলো, সেই সব তথ্য উপাত্ত আমার এবং যাচাই বাছার করার লক্ষ্যে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাননীয় আদালত। রায়ান হত্যা মামলায় এ পর্যন্ত 4 পুলিশকে গ্রেপ্তার করেছে পিবিআই। যেহেতু প্রধান সাসপেক্টের ধরাছোঁয়ার বাইরে ছিল, এখন অ্যারেস্ট হয়েছে, এখন মামলা তাকে জিজ্ঞাসাবাদ করে আরও নতুন নতুন তথ্য পাওয়া যাবে আশা করি, তার উপরে ভিত্তি করে আমরা ব্যবস্থা নিব। সোমবার সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আকবরকে আটক করে পুলিশ। গত 11 অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান রায়হান। এই ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।